নমস্কার। আজকাল অভিভাবকরা ছেলে মেয়েদের স্টাডি হ্যাবিট ডেভেলপমেন্টের উপর জোর দিচ্ছেন। এ ব্যাপারে আমাদের সাথে কথা বলার জন্য আছেন অথর, মোটিভেটর, লাইফ কোচ সত্যজিৎ সরকার স্যার, আর আছেন ছায়া অরিহান্ত এর মতো বিখ্যাত প্রকাশনার অথর, কেরিয়ার অ্যান্ড থট প্রোগ্রামার রাজীব শ্রাবণ স্যার। প্রথম প্রশ্ন, সত্যজিৎ সরকার স্যার, আপনার কাছে এনজয় ইয়োর স্টাডি কি আছে? খুব ভালো একটা প্রশ্ন। এনজয় ইয়োর স্টাডি দুদিনের প্র্যাকটিক্যাল ওয়ার্কশপ। এখানে 7 স্ট্যান্ডার্ড থেকে শুরু করে এমএ, এমএসসি, ডব্লিউবিসিএস, জয়েন্ট, মানে আজকের ডেটে যেটা নিট, সমস্ত একাডেমিক এবং কম্পিটিটিভ এক্সামের শিক্ষার্থীদের কাছে পড়াশোনা এবং এক্সাম কেন্দ্রিক যতগুলো সমস্যা আছে তার প্র্যাকটিক্যাল সমাধান দেওয়ার চেষ্টা করা হয়েছে। দুদিনের এই ওয়ার্কশপে আমরা কতগুলো সমস্যাকে আইডেন্টিফাই করতে পারি যেটা শিক্ষা জগতে প্রচলিত, বহুল প্রচলিত সমস্যা। আপনি দেখে হবেন যে আমরা প্রায়ই বাবা মারা বলি এই পড়তে বস, কিভাবে পড়তে বসবে সেটা নিয়ে আমরা বলি না, বলি মুখস্থ কর, কিভাবে মুখস্থ করবে, সমস্ত কিছুর তো একটা সায়েন্স থাকা দরকার। হাঁটতে শিখেছি, তার পেছনে একটা কারণ আছে, একটা ট্রেনিং আছে, সাইকেল চালাতে শিখেছি, কোথাও না কোথাও কোনো না কোনো দিন তো ট্রেনিং নিয়েছি, বাট হাউ টু স্টাডি, হাউ টু রিড, হাউ টু রাইট, এ ব্যাপারে আমরা কোনোদিন ভাবিও নি, ট্রেনিংও নিই। এনজয় ইয়োর স্টাডিতে এটাই আছে, কিভাবে পড়লে তাড়াতাড়ি মুখস্থ হবে, দীর্ঘক্ষণ মনে থাকবে এবং তাড়াতাড়ি রিকল করা যাবে, এমন কোন পদ্ধতি অবলম্বন করলে পড়ার প্রতি ইন্টারেস্ট জাগবে, পড়তে বসার ইচ্ছে বাড়বে, এবং এমন কিভাবে পরীক্ষা দিলে আমাদের রেজাল্ট আরো বেশি ভালো হবে। আর আলটিমেটলি আমাদের শিক্ষার্থীদের কাছে এটা বার্তা পৌঁছে দেওয়া উচিত, পড়া স্টাডি একটা ভয়ের বিষয় নয়, ভীতির বিষয় নয়, এনজয়মেন্টের ব্যাপার। এটুকুই আছে এনজয় ইয়োর স্টাডিতে। দ্বিতীয় প্রশ্ন রাজীব শ্রাবণ স্যার, আপনার কাছে কেরিয়ারের ব্যাপারে আধুনিক পিতামাতাদের কি ভাবা উচিত? ভেরি গুড কোশ্চেন। আধুনিক পিতামাতাদের যে মূল সমস্যা, তার আগে আমাদের জেনে নিতে হবে আধুনিকতা বলতে কি বুঝছি, এই আধুনিক পিতামাতা কারা। মূলত এই সেক্টরে দেখা যায় এই আধুনিকতার বা আধুনিক পিতামাতা যাদের বলা হয়, অধিকাংশ ক্ষেত্রে তারা ব্যর্থ। তাদের ব্যর্থতার জায়গাটা তারা চাপিয়ে দেয় তার সন্তানদের কাছে, অথচ এই জায়গাটা যদি একটু চিন্তা ভাবনা করে এগোনো যায়, তারা প্রথমে স্ট্র্যাটেজি ভাবে, কিন্তু প্রথমে স্ট্র্যাটেজি না ভেবে তার সন্তানের সাইকোলজিটা যদি ভাবা যায়, কোন সাইকোলজিতে সে এগুতে চাইছে এবং তার ইচ্ছাটাকে যদি গুরুত্ব দেওয়া যায়, তাহলে কিন্তু যে সমস্যাটা উদ্ভব হয়েছে এর সমাধান হবে, এবং এর জন্য অতি অবশ্যই তাকে কাউন্সিলারের শরণাপন্ন হতে হবে, প্রফেশনাল লোকের কাছে যেতে হবে, তার সত্যিকারের কোন জায়গাটায় সে গেলে উন্নতি করবে সেটা তাকে দেখতে হবে। সেটা না করে আধুনিক পিতা মাতারা যেটা করেন, তাদের না পাওয়া ইচ্ছাটাকে সন্তানের বলছেন, মানসিক অসুস্থতা, তাদের অপূর্ণ প্রাপ্তিটা তাদের সন্তানের কাছে সন্তানের মাধ্যমে দেখা, এই জায়গাটা প্রথম তাদের ঠিক করতে হবে। সন্তান কি চাইছে, তার ইচ্ছাটা কি, আদৌ তার ইচ্ছাটা বাস্তবে পরিণত করা যায় কিনা, এর জন্য দরকার গন্ডোয়ানা ল্যান্ডের মানুষ বলেই আমরা বোধহয় গন্ড মূর্খের মতো এখনো সেই জায়গায় অন্ধকারে আছি, কাউন্সিলরের কাছে যাই না, প্রফেশনাল লোকের কাছে যাই না, যদিও বা যাই সেখানে মনে করি তার যে প্রফেশনাল চার্জ সেই চার্জটা ফালতু দেওয়া হলো, এ তো আমি করে দিতে পারি। এই জায়গাটা এখন ভাবার সময় এসছে, মানুষ চাঁদে যাচ্ছে, ভারতের কল্পনা চাওলা চাঁদে যাচ্ছে, আমরা চাঁদের কনসেপ্ট নিয়ে এখন এগোচ্ছি, কিন্তু আমাদের নিউরোপ্যাথির কনসেপ্ট যে জায়গায় আছে সেই পরিবর্তনটা আমরা এখনো করতে পারছি না।
প্রযুক্তির হেল্প নিচ্ছি, সাইকোলজির হেল্প নিচ্ছি না। আধুনিক পিতামাতাদের কালসর্প থেকে মুক্তির উপায় আমাদেরই বার করতে হবে। কারণ আমার এটা বিশ্বাস স্বামীজির সেই কথায়, সমাজ পরিবর্তন এবং আধুনিক পিতামাতাদের হাত থেকে আগামী প্রজন্মের মানুষকে বাঁচাতে গেলে যন্ত্র নির্ভরতা কমিয়ে সঠিকভাবে মানুষ হওয়ার বীজমন্ত্র তাকে দিতে হবে। সে কোন দিকে যেতে চায়, ফর এক্সাম্পল আমার জীবনবোধ, জীবন শিক্ষা থেকে নিয়েছি, আমার এক বন্ধু ডাক্তার হতে চেয়েছিল, ডাক্তার হয়নি, পরবর্তীকালে তার সন্তানকে ডাক্তার করতে গেল, অনেকগুলো বছর নষ্ট হলো। যখন আমাদের কথা শুনলো, সাইকোলজিস্টের কাছে গেল, বিভিন্ন পরীক্ষার মাধ্যমে উঠে এলো, তার সন্তানটি শিক্ষকতায় গেলে একটা বড় জায়গায় যেত। আজকে সেই দিন এসছে, সেই সময় এসছে আমাদের ভাবার, স্ট্র্যাটেজি নয় সাইকোলজির ওপর গুরুত্ব দেওয়া হোক। তার অপূর্ণ প্রাপ্তি সন্তানের ওপর নয়, সন্তানের কোন ধারায় এগুলে তার ইচ্ছা তার ওপর গুরুত্ব দেওয়া হোক। আচ্ছা রাজীব রাম স্যার, ভ্যালুয়েটেড শিক্ষার বর্তমান প্রয়োজনীয়তা কতটা বলে আপনি মনে করেন? খুব গুরুত্বপূর্ণ কথা, ভ্যালু অ্যাডেড। সব জায়গার ভ্যালু আছে, জীবন বোধের ভ্যালু নেই। কি জীবন বোধ? আমরা যদি আধুনিক পরিসংখ্যানের হিসেব নেই, বিগত 10 বছর বা 15 বছরে আমরা দেখব ক্রমশ একটা নতুন শিল্প গড়ে উঠছে। আমাদের জন্মদাতা যেটা, যারা, তাদের নিয়ে এখনো ঠিক বোঝা গেল না। তো বিষয়টা হচ্ছে বৃদ্ধাশ্রম শিল্প, যে বাবা মারা আমাদের সযত্নে লালন পালন করে আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন। পরিচয় পাওয়ার পর আমাদের কাছে যেন তারা অপান্তীয় হয়ে গেছে। এর মূল কথা, মূল বীজ আমাদের ওনারা ইকোনমিক অ্যানিমেলে পরিণত করেছেন। ওনারা তৈরি করেননি আমাদের ভ্যালুস। রামায়ণ, মহাভারত, কোরআন, গীতা, বাইবেল এই জায়গা থেকে আমাদের সরিয়ে দিয়েছেন, সরিয়ে দিয়ে পাশ্চাত্য সংস্কৃতিকে আমাদের ঢুকিয়েছেন, যার ফল আমাদের দাঁড়িয়েছে বৃদ্ধ বয়সে বাবা মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে আসা। আমি, তুমি, আমার সন্তান, এই আমার পৃথিবী হোক, এই জায়গার জন্য, এই চিন্তা ভাবনার জন্য আজকে ক্রমশ নিউক্লিয়ার ফ্যামিলির সংখ্যা বাড়ছে। জয়েন্ট ফ্যামিলি নেই। কোথায় আমরা দাঁড়িয়ে আছি যখন মানুষ চিন্তা করছে চাঁদে জমি কিনে বসবাস করবে? এরকম একজন মানুষের সাথে আমার আলাপ হয়েছে, যিনি চাঁদে অলরেডি জমি কিনেছেন। খুব ভালো, খুব গর্বের সাথে আলাপ করেছিলাম। আমার পশ্চিমবঙ্গের মানুষ, যদি এখনো পশ্চিমবঙ্গে থাকেন না, নামটা যে কোনো কারণে হোক আমি বলছি না, পরে তার এই ভ্যালুর জায়গাটা থেকে আমার মনে হলো ওই চাঁদে নয়, আমার রেল লাইনের ধারে বস্তিতে যদি আমার বাবা মাকে নিয়ে থাকি, একান্নবর্তী পরিবারে থাকতাম, আমি আরো বেশি খুশি হতাম। কারণ তাকে দেখেছিলাম তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে গিয়ে মাসের একবার 5 মিনিটের জন্য দেখা করছে। কোথায় আমাদের ভ্যালু নেমেছে? নৈতিক চরিত্র কোথায় নেমেছে? প্রতি মুহূর্ত আমরা খবরের কাগজ খুললেই দেখতে পাই বিভিন্ন রকম নির্যাতনের কথা। তার মধ্যে অন্যতম নির্যাতন নারী নির্যাতন, আরো নারীদের উপর শারীরিক নির্যাতন, ধর্ষণ কেন করছে? সনাতন ভারতবর্ষের সনাতনী জিনিসটা আমরা বাদ দিয়ে পাশ্চাত্যের নাচ আমরা নিচ্ছি, পাশ্চাত্যের চিন্তা ভাবনা নিচ্ছি, মাটিতে বসে খাওয়া ভুলে গেছি, টেবিলে বসে খাচ্ছি, বাবাকে ড্যাড বলছি, মাকে মামি বলছি, বাংলাও বলতে পারছি না, ইংরেজিও বলতে পারছি না, বাংলিশ হয়ে আমরা চলছি। আমাদের সেই জায়গার ভ্যালুটাও নেই। এটা আমাদের বাবা মার জন্য, আমাদের পরিবারের জন্য, আমাদের স্ট্যাটাস তৈরি করার জন্য, যে স্ট্যাটাস
বৃদ্ধ বয়সে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় সেই স্ট্যাটাস আমরা চাই না। আমাদের এই ভারতবর্ষ 5000 বছরের ইতিহাস বলে ভারতবর্ষ হচ্ছে শান্তির দেশ। 5000 বছর পর্যন্ত এখন পর্যন্ত ভারত নিজে থেকে কোনো দেশ অধিকার করেনি, তবু আমাদের সেই ভ্যালু ক্রমশ মাটিতে মিশে যাচ্ছে। আজকে ভাবনা এসছে সেই ভ্যালু তৈরি করতে, কিভাবে ডেল্টা এস থেকে আমাদের ভ্যালু তৈরি করতে হবে। ডেল্টা এইচ মিন্স ক্লাস 8 থেকে সাইকোলজিস্টের শরণাপন্ন হতে হবে, মাইন্ড ট্রেনারের শরণাপন্ন হতে হবে। আমি আগেও যেটা বলছি এখনো বলছি, আমাদের চিন্তা ভাবনায় সেটা আসেনি, মাইন্ড ট্রেনার সাইকোলজি বিভিন্ন ট্রেনারের কাছে গিয়ে ফেস দিয়েই যখন এটা করি তখন মনে হয় টাকাটা নষ্ট হলো, কিন্তু সন্ধ্যের পর স্ট্যাটাস মেনটেন করার জন্য চায়ের পরিবর্তে বিদেশি সুরা পান করে রেস্টুরেন্টে গিয়ে নিজেদের স্ট্যাটাসকে মেনটেন করি, হাজার হাজার টাকা নষ্ট করি, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই কথাটা কিন্তু ভুলে যাই। আজ সেই দিন এসছে, ভাবার দিন, সবাইকে ভাবতে হবে। আগামী দিনে ভারত সবাই শ্রেষ্ঠ, জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লাভ করার জন্য ভ্যালু সব থেকে বড় জায়গা। স্যার আপনারা দুজন এখানে এসেছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। হ্যাপি থটস, হ্যাপি লাইফ।